नमस्कार बंधुरा, लतास किचेने आपनादेर अनेक अनेक स्वागत। आशा करी आपनारा सकले भालो आछेन, सुस्थ आछेन। आमी आजके आपनादेर देखाबो मोरला माछेर रेसिपी। आमी मोरला माछटा नून आर हलुद दिए मैरिनेट करे नेब। देखुन आमी मैरिनेट करे निच्छि, नेया हये गेछे मैरिनेट करा। এবার আমি সব উপকরণগুলো দেখিয়ে দেবো। আমি 200 গ্রাম মোরলা মাছ নিয়েছি, নিয়ে ম্যারিনেট করে নিয়েছি নুন হলুদ দিয়ে। আর তারপর নিয়েছি ধনে পাতা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর একটু রসুন বাটা। এবার কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেলে তেল দিয়ে দিলাম। আমি রান্নাটা সর্ষের তেলে করব। এবার তেলের মধ্যে একটু নুন ছড়িয়ে দেব, যাতে মাছগুলো কামড়ে না ধরে বা তেল ছিটকে না আসে। নুনটা তেলের মধ্যে মিশিয়ে নেব। এবার তেলটা গরম হলে মাছগুলো ভেজে নেব। সব হাফ মাছ তেলে দিলাম। আর মাছগুলো আমি হালকা করে ভাজবো, বেশি কড়া ভাজবো না। ঝালের মাছ একটু হালকা ভাজলে টেস্ট হবে, আর ভাজা খেলে একটু কড়া ভাজতে হয়। দেখুন মাছগুলো আমার ফ্রাই হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। পরের মাছগুলোও ঠিক একইভাবে আমি ভেজে নেব। পরের মাছটাও ভাজা হয়ে গেছে, প্লেটে তুলে নিলাম। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আপনারা তেলে একটুখানি কালো জিরে ফোড়ন দিতে পারেন, আমি ফোড়নটা দিইনি। পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নেব। হয়ে গেছে আমার পেঁয়াজ ভাজা। এবার এর মধ্যে রসুনের পেস্টটা দিয়ে দেব। দিয়ে কষিয়ে নেব। আর এবার দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়েও ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার গুঁড়ো মশলা গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো হাফ চামচ করে দিচ্ছি আমি সব। এটা ঝাল লঙ্কার গুঁড়ো, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর অল্প একটু আমি চিনি দিয়েছি ঝালটার কালার হওয়ার জন্য। আর মাছের ঝালটাও একটু টেস্ট হবে। ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এবার 2 কাপ জল দেব। আমি কিন্তু নুনটা এখন দিইনি, যেহেতু মাছ ভাজার আগে নুন দিয়েছি, তাই টেস্ট করে নুনটা দেব। দেখুন ভালো করে মশলাটা জলের মধ্যে মিশিয়ে নিলাম। এবার মাছ ঝোলটা ফুটে উঠেছে, আর একটু নুনের দরকার, তাই আমি নুন দিয়ে দিলাম। মাছটা এই ঝোলটা ফুটে উঠেছে, এবার মাছগুলো সব দিয়ে দেব। দিয়ে এবার মাছটা ঝোলের মধ্যে মিশিয়ে নিলাম। এবার ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম। এই মোরলা মাছ কিন্তু গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে, আপনারা কিন্তু ট্রাই করবেন অবশ্যই। আর মোরলা মাছ দেখতে খুব সুন্দর হয়, সাদা ধবধবে, পুরো রূপোর মতো চকচক করে। এবার একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 4-4টে কাঁচা লঙ্কা দিয়েছি। রেডি হয়ে গেছে আমার মোরলা মাছের ঝাল। এবার একটা প্লেটে পরিবেশন করব।
রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি চ্যানেলে কোনো নতুন রেসিপি দিলে আপনাদের কাছে পৌঁছে যাবে, আবারও আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। পুরো ভিডিওটা দেখার জন্য বন্ধু তোমাদের অনেক অনেক ধন্যবাদ।